প্রিন্ট দেওয়ার খুব সহজ শর্টকাট কমান্ড, আপনি কোনো কিছু না দেখেই প্রিন্ট দিয়ে দিতে পারবেন। লেখালেখি শেষে আপনি এখানে ক্লিক করবেন ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করলে এখানে প্রিন্ট অপশন আছে, আপনি কিচ্ছু দেখবেন না, মনে করেন যেমন আছে তেমন ধরে প্রিন্ট দিয়ে দেবেন। সেটিং যদি আপনার আগের থেকে ঠিক করা থাকে, এরকম পেজ এসে গেল, জাস্ট প্রিন্টে ক্লিক করেন, নাম্বার অফ কপি সিলেক্ট করে দেন, কয় কপি নেবেন, দিয়ে এক কপি নিলে এখানে এক থাকেই, ইচ্ছু করা লাগবে না, জাস্ট প্রিন্টে ক্লিক করবেন, ব্যাস প্রিন্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে প্রিন্ট কমান্ড দেওয়া যায়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির পরে সেটা আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিয়ে কিভাবে কাগজে লিখে বাইরে নিয়ে আসতে পারি, অর্থাৎ সফট কপি থেকে কিভাবে হার্ড কপি করতে পারি। তো আমরা শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিই। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, হয়তো এখানে আমরা কিছু লেখালেখি করলাম প্রিন্ট দেওয়ার জন্য। আমাদের যে ডকুমেন্ট দরকার হবে সেটা আমরা লেখালেখি করব, করে আমরা মার্জিন সেট আপ জানি, মার্জিন দিয়ে সুন্দরভাবে পেজ সেট আপ দিয়ে নেব। ধরে নিলাম আমরা এটা A4 সাইজের পেজ সেট আপ দিয়ে লেখালেখি করেছি। তো আমরা এবার প্রিন্ট কমান্ড দেওয়ার জন্য চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব। দেখেন প্রিন্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখাবে, এখানে প্রিভিউ দেখাবে, আপনি যে পেজটা প্রিন্ট দিতে চান সেটা এখানে দেখাবে। এখানে আমার প্রিন্টার এখন কানেক্টেড না দেখে অফলাইন দেখাচ্ছে। তারপরও আমরা এখানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করি, নাম্বার অফ কপি, অর্থাৎ কত কপি প্রিন্ট দেব। এখানে এক কপি দেওয়া আছে, আমরা যদি একাধিক কপি প্রিন্ট দিতে চাই এখানে ক্লিক করে করে অথবা এখানে লিখে দিতে পারবো, এখানে 8 কপি কি 9 কপি কি 10 কপি আমরা লিখে দিতে পারবো, অথবা এখান থেকে ক্লিক করে করে আমরা দিতে পারবো যে কয় কপি প্রিন্ট দিতে হবে। আর তারপরে আপনি যদি পেজ নাম্বার ধরে প্রিন্ট দেন, অর্থাৎ আমি 1 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 8 নম্বর পেজ প্রিন্ট দিতে চাচ্ছি, তাহলে এখানে 1, মানে 3, 8 এইভাবে লিখে দেবেন। আর যদি সব প্রিন্ট দিতে চান তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, যে প্রিন্ট অল পেজ সিলেক্ট হয়ে আছে, যখন প্রিন্টে ক্লিক করব সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট আপনি এক সাইডে প্রিন্ট করবেন না দুই সাইড প্রিন্ট করবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে এক সাইড না দুই সাইড। পেজ সেট আপ এখানে লেটার দেওয়া আছে, আপনি এখানে ইচ্ছা করলে A4 সাইজ দেখাই দেবেন, A4 সাইজ থেকে যেহেতু প্রিন্ট দিচ্ছেন, আগেরটা A4 সাইজে লেখালেখি করেছেন সেই জন্য এটা A4 সাইজ দেখাই দিতে পারেন। এটা না দেখালেও খুব একটা সহজ কঠিন হবে না, A4 দেখাই দিলে দিলেন, না দিলে পরেও প্রিন্ট হয়ে যাবে। তবে সেম দেখিয়ে দিলে পরে কি হবে, প্রিন্টটা একদম এক্স্যাক্টলি আপনি যেভাবে যতটুকু মার্জিন লেখালেখির সময় ডকুমেন্টে রেখেছেন প্রিন্টের সময় ঠিক সেম ডকুমেন্টে প্রিন্ট হবে। এবার জাস্ট প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। তো আমরা একটু প্রিন্ট প্রপার্টিজে ঢুকবো, প্রিন্ট প্রপার্টিজ থেকে কী কাজ আছে একটু দেখে আসি। প্রিন্ট প্রপার্টিজ থেকে কখনও যদি এই পেজটা পোর্ট্রেটের পরিবর্তে ল্যান্ডস্কেপ, অর্থাৎ খাড়াখাড়ির পরিবর্তে আড়াআড়ি প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দেবেন। কোনো সময় যদি মানে ফটো পেপারের মতো কাগজে প্রিন্ট দিতে চান তাহলে এখানে প্লেন পেপারের পরিবর্তে ফটো পেপারের যে ফরম্যাটগুলো, এপসন ম্যাট, এপসন প্রিমিয়ার, ইপসন প্রিন্টার বলে এখানে ইপসনের অংশ দেখাচ্ছে, অনেক সময় ক্যানন হলে পারে ক্যানন ফটো পেপার গ্লোসি এই জাতীয় লেখাগুলো দেখায়। কোয়ালিটি, প্রিন্টের কালি কেমন যাবে, হালকা কালিতে প্রিন্ট দিতে ড্রাফট, স্ট্যান্ডার্ড মানে স্বাভাবিক যে কালিতে আমরা প্রিন্ট দিয়ে থাকি, আর যদি আরও গাঢ় প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় হাই, এখানে কালার প্রিন্ট দিতে পারেন। আবার দেখা যাচ্ছে রকমেন্ড কালার, কিন্তু আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সাদা কালো, তাহলে আপনি গ্রে স্কেলে ক্লিক করে দেবেন। এই গ্রে স্কেলে ক্লিক করলে পরে আপনি প্রিন্ট দিতে পারবেন। টু সাইড প্রিন্টিং এটা ওখানে দেখিয়েছিলাম, তারপর এখান থেকে আপনি দেখতে পারেন যে ম্যানুয়াল লং ইজ বিল্ডিং আর ম্যানুয়াল শর্ট,
এটার জন্য পেজ একটাতে পুরোপুরি একদম পেজটা হয়তো এভাবে বের হয়েছে, আপনি পুরো ঘুরিয়ে যে মাথা বেরিয়েছে ওই মাথা উপরে, আর যে মাথা উপরে ছিল সে মাথা নিচে, এভাবে উল্টাই দেবেন। আর আরেকটা আছে যে পেজ এভাবে বেরিয়েছে এইভাবে উল্টাই দেবেন। এই দুইটা পদ্ধতিতে পেজ উল্টাই দেওয়া যায়। প্রিন্ট করার পূর্বে প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে প্রিন্ট প্রিভিউতে টিক চিহ্ন দিয়ে দেবেন, ওকে করলে তাহলে প্রিন্ট প্রিভিউ দেখাবে। মোর অপশনের ভিতরে আপনি একটু দেখে আসি, মোর অপশনের ভিতরে সাধারণত তেমন কোনো পরিবর্তন নেই, মেইনটেন্সের কাজ আলাদা। এভাবে আমরা জাস্ট প্রিন্টে ক্লিক দিলেই প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এভাবে আপনারা একটি ডকুমেন্ট প্রিন্ট দিয়ে কাগজে হার্ড কপি তৈরি করতে পারবেন। আজকে পর্যন্তই, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।